নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/5/2022 রাজ্য সরকারি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ডিএম নিয়ে যে মামলা চলছিল হাইকোর্টে, সেই ডিএ মামলার আজকে রায় ঘোষণা হলো এবং সেই রায়ে 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, অর্থাৎ এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এরকমই রায় দিয়েছে। তো দেখা যাক এবারে রাজ্য সরকার কী করে। তো যুগান্তকারী রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট এবং ডিএ মামলার রায়ে 3 মাসের মধ্যে বকেয়া মিটি দিয়ে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার রায় ঘোষণা হলো। আসুন সেই সংক্রান্ত রায়ের কপি আমরা একটু দেখে নেব, পিডিএফ ফাইল একদম, এবং তার আগে একটু বিস্তারিত দেখে নিই। বিস্তারিত তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, ডিএ মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য। রাজ্যের আবেদন খারিজ করে দিল আদালত। মহার্ঘ ভাতা হলো কর্মীদের পাওনা, সেটা থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না রাজ্য সরকারের কর্মীদের, এমনটাই জানালো আদালত। মহার্ঘ ভাতা হলো আইনের অধিকার, মৌলিক অধিকার, এটা একটা ন্যায্য পাওনা, এমনটাই অভিমত কলকাতা হাইকোর্টের। স্যাটের নির্দেশেই বহাল রাখলো আদালত নির্দেশে, এবং আগামী 3 মাসের মধ্যে ডিএ মিটিয়ে দিতে হবে, সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এবং এই রায়ের ফলে প্রচণ্ড খুশি রাজ্য সরকারের কর্মীরা, অন্যদিকে চাপে পড়ল রাজ্য সরকার। আজ ডিএ মামলা রায় ঘোষণা হলো হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া 32% মহার্ঘ ভাতা দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসের 2016 সালে মামলা হয়। মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এই নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। শেষ পর্যন্ত স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালসের বকেয়া মিটিয়ে দিয়ে বলে, এবং এই রায়কেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের যায় রাজ্য সরকার, সেই মামলাতেই আজ রায় দেয়। এই বিষয়ে মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক অনিমেষ হালদার বলেন, সরকারের উচিত আর টাল ভানো না করে কর্মচারীদের হক আদায়ের যে ঐতিহাসিক রায়কে মান্যতা দিয়ে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া। প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন রাজ্য ও কেন্দ্র সরকার বিভিন্ন সময় ডিএ দেওয়া ঘোষণা করলেও বাংলায় ডিএর দেখা নেই। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 34% ডিএ পাচ্ছেন, আর সেখানে যদিও বাংলায় রাজ্য সরকারি কর্মীরা মাত্র 3% ডিএ পাচ্ছেন। দীর্ঘদিন ধরেই চলছে এই বেতন বঞ্চনা, তো তার জন্যই যুগান্তকারী রায় ঘোষণা করলো আদালত কলকাতা হাইকোর্ট। সেই রায়ের কপি একটু আমরা একটু দেখে নেবো, দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট সিভিল আপিল জুরিডিকশন আপিল সাইট হরিশ টন্ডন অ্যান্ড রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চ 2102 হচ্ছে কেস নাম্বার রয়েছে এটা। জাজমেন্ট আজকে ঘোষণা হলো, জাজমেন্ট 20/5/2022 রবীন্দ্রনাথ সামন্তের, দেখতে পাচ্ছেন এই সেই জাজমেন্টের কপি। এই সেই রায়ের কপি দেখতে পাচ্ছেন। রবীন্দ্রনাথ সামন্তের জাজমেন্ট, এবারে হরিশ টন্ডনের জাজমেন্টের এখানে কপি দেওয়া আছে।
তো যাই হোক, এই রায়ের কপি আপনার সাথে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা চাইলে পিডিএফ ফাইলও আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশান বক্সে। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।